তে মাথে তিল মারিয়া ফায়া নেুতিয়া তিল বিনা চলে না দু তিল বি চলে বিনা চলে না দু আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে শেয়ার করবো কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে গজল রেকর্ড করতে পারবেন বা গান রেকর্ড করতে পারেন অথবা ভয়েস ওভার অথবা আপনি কবিতা আবৃত্তি করতে পারবেন তো অনেকেই আমরা শখের বশত বা ইউটিউব চ্যানেলের জন্য বা বিভিন্ন কারণে কিন্তু আমরা ভয়েস ওভার করে থাকি বা গজল রেকর্ড করে থাকি বা কবিতা আবৃত্তি করে থাকি তো আজকে যে অ্যাপটি শেয়ার করবো অন্যান্য কোনো অ্যাপ নাই যে এত সহজে আপনি যে রেকর্ডিং করতে পারবেন মানে রেকর্ডিং করার সাথে সাথে আপনার এডিটিং হয়ে যাচ্ছে এরকম একটি অ্যাপ শেয়ার করবো এর আগেও আমরা শেয়ার করেছিলাম অনেকেই বুঝতে পারেননি কিছু বিষয় সেই সব বিষয় সহ সব কিছু আজকে আমরা শেয়ার করব এর জন্য আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করবেন এখানে লিখবেন ইকো ইসিজস ও ইকো লিখবেন জাস্ট ইন্টার করবেন যে অ্যাপটি পাবেন এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে দেন ওপেন করবেন ওপেন করার পরে ঠিক উপরে দেখবেন তিনটা ডট রয়েছে এখানে ক্লিক করবেন তারপর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে উপরে দেখুন এখানে ইনস্ট্যান্ট রিপ্লে এটা আপনার যদি অন করা থাকে অবশ্যই এটা অফ করে দিবেন বর্তমানে অফ করা রয়েছে এইভাবে রাখবেন দেন নিচে দেখুন এখানে রেকর্ড বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন প্রথমে আপনার এখানে থাকবে হোল টু রেকর্ড এখানে রাখবেন না অবশ্যই নিচেরটাতে রাখবেন এখন যেভাবে দেখতেছেন ট্যাপ টু রেকর্ড এখানে রেখে দিবেন ওকে দেন নিচে এসে দেখবেন ইকো ইফেক্ট এটা আপনার যদি অফ করা থাকে এটা অন করে দিবেন এখন যেভাবে আছে দেন নিচে আসবেন ইকো ভলিউম ইকো ভলিউমে ক্লিক করবেন এখানে আপনার অনেকগুলো পার্সেন্টেজ রয়েছে এখানে আপনি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এর মধ্যে যে কোনো আপনি রাখবেন অবশ্যই আমি বিশ পার্সেন্ট রাখতেছি পরবর্তীতে চেঞ্জ করা যায় কোনো সমস্যা নেই তো এরপরে হচ্ছে নিচের অপশনটি দেখুন ইকো ডিলে ইকো ডিলে ক্লিক করবেন দেখবেন যে এখানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে জিরো পয়েন্ট নাইন সেকেন্ড পর্যন্ত রয়েছে আপনি এখানে জিরো পয়েন্ট টু সেকেন্ড বা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড রাখবেন পরবর্তীতে চেঞ্জ করা যায় কোনো সমস্যা নেই তো প্রথমে আমি এখানে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে রেখে দিচ্ছি পরবর্তীতে চেঞ্জ করা যেহেতু যাবে এখন এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই এখন আমি ব্যাক নিয়ে ক্লিক করে দিলাম এখন না চাইলে আমি এখানে রেকর্ড করতে পারবো বন্ধুরা রেকর্ড করার জন্য জাস্ট এই রেকর্ড অপশনটিতে ক্লিক করতে হবে রেকর্ড করা যখন কমপ্লিট হয়ে যাবে দেন আপনি জাস্ট আবার ওই রেকর্ড অপশানে ক্লিক করবেন তাহলে আপনার রেকর্ডটা অফ হয়ে যাবে সেই রেকর্ডিংটা শোনার জন্য অবশ্যই রিপ্লেতে ক্লিক করলে আমরা শুনতে পারবো তো আমরা যে স্টপে ক্লিক করি যখন তখন আমরা এটাকে স্টপ করতে পারবো তো পরবর্তী ধাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছোট্ট একটি রেকর্ড করার পরে তো রেকর্ড করার পূর্বে আমি আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আজকে যে মোবাইলটি দিয়ে রেকর্ড করতেছি এটা হচ্ছে রেডমি নোট সেভেন আমি কোনো ধরনের মাইক্রোফোন হেডফোন ইয়ারফোন কোনো কিছুই ইউজ করবো না শুধুমাত্র মোবাইলটিতে রেকর্ড করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার যে এখানে মাইক্রোফোনটি দেখতেছেন এই মাইক্রোফোনটি আমার রয়েছে অন্য একটি ক্যামেরার সাথে সংযুক্ত আমি জাস্ট এই মোবাইলটিতে যেহেতু রেকর্ড করতেছি এখানে কোনো ধরনের হেডফোন ইয়ারফোন নেই দেখতে পারতেছেন শুধু আমি এটাতে রেকর্ডটা করবো ওকে তো আপনাদেরকে বলতেছি যদি আপনি ভালোভাবে একটি রেকর্ড করতে চান অবশ্যই একটা মাইক্রোফোন ইউজ করবেন অথবা আপনি আপনার ইয়ারফোনের মাধ্যমে রেকর্ডটি করবেন ইয়ারফোনে যখন রেকর্ড করেন অনেকেই মনে করেন যে ইয়ারফোন দিয়ে ভালো একটা রেকর্ড পাওয়া যায় না বা মুখের অনেক ধরনের বাতাস যে বের হয় বাতাসটা মানে শব্দ করে শো করে বা মানে কেমন জানি একটা শব্দ করে মানে শুনতেই জানি কেমন খারাপ লাগে তো আপনাদেরকেই বলবো আপনি ইয়ারফোনটি অবশ্যই খুব ভালো কোয়ালিটিতে রেকর্ড করতে পারবেন আপনার অডিও রেকর্ডটি খুব সুন্দর শোনা যাবে ঠিক এরকম মাইক্রোফোনের মতো যদিও এতটা কোয়ালিটি আসবে না একটু হলেও দেখবেন যে ফিল পাবেন তো কীভাবে করবেন আপনার যদি একটি ইয়ারফোন থাকে ইয়ারফোনের যে মাউথ স্পিকার রয়েছে সেই মাউথ স্পিকারের মধ্যে মধ্যে বলতে উপরে আপনি একটি টিস্যু পেঁচিয়ে নেবেন সিঙ্গেল করে অবশ্যই ডাবল করে না সিঙ্গেল করে একটি টিস্যু আপনি পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে আপনি দেখেন একবার রেকর্ড করে জাস্ট ওখানে বেশি খসর খসর নড়াচড়া করবেন না মানে নাড়াচাড়া করলে কিন্তু আপনার খসর খসর শব্দ আসবে তো শব্দ করা যাবে না আপনার জাস্ট সুন্দরভাবে পেঁচিয়ে রাখতে হবে দেন আপনি রেকর্ড করেন আপনার খুব মুখের কাছে নিয়ে রেকর্ড করেন আপনার বাতাস বা কোনো কিছু সেখানে ঢুকবে না মানে শুধুমাত্র দিয়ে আপনার রেকর্ড হবে এত সুন্দর রেকর্ড হবে যে আপনি দেখবেন যে এর আগে আপনি যদি এটা পাইতেন না আপনি অবশ্যই বলবেন যে ভাই এই সাজেশনটা আগে দেন নাই কেন সো এইভাবে রেকর্ড করে দেখুন আপনার আউটপুট অনেক ভালো পাবেন তো আমি একটা ছোট্ট করে রেকর্ড করতেছি এখানে দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে এমনিতে আর এইভাবে কেমন হচ্ছে আর কি রেকর্ডিংটা ওকে রেকর্ড করার জন্য জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করবো রেকর্ড শুরু হয়ে যাবে রেকর্ড আমার যদি শেষ হয়ে যায় তখন আপনি জাস্ট এই রেকর্ড অপশনে ক্লিক করবেন তো আমিও রেকর্ড অপশানে ক্লিক করবো এটা অফ হয়ে যাবে দেন আমি এটা শুনিয়ে দেখাবো আপনাদেরকে আবার এডিট করেও দেখাবো এইখানেই এই অ্যাপটার মধ্যে এডিট করে এডিটের কোনো কিছু নেই জাস্ট ওই যে পার্সেন্টেজগুলো একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে ওকে তো আমি একটা রেকর্ড করতেছি না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দু তেল বিনা চলে না দুনিয়া নার সুরি সতিশি বাদাম ছোয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কে রসিন ভাইরে ডিজেল কে রসিন নারিকেল সরিষা বাদাম সোয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কে ভাইরে ডিজেল কে রসিন দাওয়াখানা কবি রাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল বললাম দেন আমি রেকর্ড ক্লিক করলাম তো এখন হচ্ছে আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গেছে আমি জাস্ট এখন স্টপে ক্লিক করে দিব বা আমার অলরেডি স্টপ হয়ে গেছে আমি স্টপে ক্লিক করেও দিতে পারি অথবা রিপ্লে দিয়ে ক্লিক করলে আমি কিন্তু রিপ্লে করে শুনতেও পারি তো দেখেন আমি জাস্ট রিপ্লে ক্লিক করতেছি তেলা মাথায় তেলমারিয়া পায় না যে তেল না না ধনিয়া তেল না না ধনিয়া তো দেখুন আমি একটু রেকর্ড শুনলাম দেন আমি আবার স্টপে ক্লিক করে এটা স্টপ করে রেখে দিলাম তো এখন যে ভয় রেকর্ডিংটা আপনারা শুনলেন যদি আপনার এটা পছন্দ না হয় বা আপনার মনে হচ্ছে যে একটু ইকো দরকার বা ডিলে আর দরকার বা আরেকটু কোয়ালিটি করা দরকার এর জন্য আপনি কী করবেন শুরুতে আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে কিছু সেটিংস সেই সেটিংসে আবার আপনি চলে যাবেন এই অবস্থায় কিছু করতে হবে না এই অবস্থায় চলে যাবেন আমি আবার ক্লিক করতেছি থ্রি ডট মেনুতে সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে নিচে দেখুন ইকো ভলিউম দেন নিচে রয়েছে ইকো ডিলে এই দুইটাই আপনি একটু চেঞ্জ করে দিবেন

এটা অবশ্যই বেশি হয়ে গেছে যার জন্য ভয়েসটা নষ্ট করে দিচ্ছে তো এটা না আমি এটা আবার চেঞ্জ করে দিচ্ছি এটা একটু কমিয়ে দিচ্ছি আর কি তো আপনি এভাবে কম বেশি করে দিবেন আর যখন আপনি অবশ্যই সাপোজ আপনি কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করতেছেন যার জন্য আপনি ধরণের একটা রেকর্ড করতে চাচ্ছেন অথবা আপনি কোনো জিওগ্রাফি ভিডিও তৈরি করতেছেন তখন কিন্তু এত ইকো দিবেন না সেই ইকো গুলো খুব খারাপ শোনা যাবে যেমন আপনি আমার ভিডিওটি দেখতেছেন আমার এখানে কোনো ধরনের ইকো নেই আমি জাস্ট এই গজলটার জন্য একটা ইকো দিচ্ছি আর কি তো গজলের মধ্যে ইকো অবশ্যই দিতে হয় যার জন্য গজলটা অনেক ভালো হয় তো এখন যদি আমরা আবার শুনি দেখুন যাই হোক বেশি শোনাচ্ছি না আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেখান থেকে শুনে নিতে পারেন আর আমি দুইটাই দিব হচ্ছে একটু হালকা এডিট করে দিব রিডাকশন করে দিব আর এই যে এখানে যে ভয়েসটা রয়েছে এটা দিব আর অরিজিনাল যে ভয়েসটা রয়েছে কোনো ধরনের ইডিট ছাড়া বা কোনো ধরনের এই ইকো ছাড়া বা অ্যাপ ছাড়া সেটাও আমি দিয়ে দেবো এখানে ওটা অপশন রয়েছে তো এখন কি করবেন এটা সেভ করার জন্য এই সেভ অপশনটা অবশ্যই দিয়ে দেখবেন কারণ অনেকেই এই সেভ বিষয়ে আমাকে অনেক কমেন্ট করেছেন যার জন্য আবারও ভিডিওটা কিন্তু করতে হচ্ছে সেভ করার জন্য জাস্ট প্রথমে আপনি এখানে ক্লিক করবেন স্টার চিহ্নতে চিহ্নতে ক্লিক করার পরে এইখানে আপনার সেভ হয়ে গেল বা আপনার ফোনের গ্যালারিতে এখনো সেভ হয়নি জাস্ট মধ্যে এটা সেভ হয়ে গেছে এখন আপনি কি করবেন আবার এখান থেকে যাবেন আপনি রেকর্ডিংস অপশনে রেকর্ডিংসে ক্লিক করার পরে আপনার এখানে রেকর্ডিংটা চলে আসছে দেখতেছেন ইকো তারপরে কিছু নাম্বার আসছে এটাই হচ্ছে নাম জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন রিনেম রিনেমে ক্লিক করে এটা রিনেমটা মানে নামটা চেঞ্জ করে নেবেন যাতে আপনি খুব সহজে এটাকে চিনতে পারেন তো আমি এটার নাম দিচ্ছি তেলা মাথায় ওকে যেহেতু আমি এটাই গাইলাম তেলা মাথায় গজল এইটুকুই দিলাম দেন আমি এখানে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে এইখানে ক্লিক থাকা অবস্থায় আপনি এখানে সেভে ক্লিক করবেন সেভ অপশনটাতে একটা ক্লিক করবেন দেন আপনার পার্সেন্টেজ উঠবে অ্যালাউ যাচ্ছে অ্যালাউ করে দিলাম হ্যাঁ এইখানে দেখুন এইখানে হচ্ছে আপনার আসল কাহিনী যে এইখানে আপনি এটা কি আসলে ইকোতে নিতে চাচ্ছেন যেহেতু আপনি এখানে রেকর্ড করেছেন অবশ্যই আপনি ইকোতেই নেবেন তো নিচেরটাতে সেভ উইথ ইকো ইফেক্ট নিচেরটাতে ক্লিক থাকবে আপনার যদি না থাকে নিচেরটাতে ক্লিক করে নেবেন সেভ উইথ ইকো ইফেক্ট দেন এখানে ওকেতে ক্লিক করে দেবেন দেখুন পার্সেন্টেজ উঠতেছে আমার এখানে সেভ হচ্ছে এই ফাইলটি তো এটা আমরা কথায় পাবো এটা আমরা এখন দেখবো এই যে এটুকুই হয়ে গেছে এইটুকি অনেকে করতে পারছেন কিন্তু এটা কোথায় গেলে পাবেন এটা অনেকেই পাচ্ছেন না তো এটা আমরা এখন কোথা থেকে পাবো এটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখানে সব কিছু কেটে দিলাম কেটে দেওয়ার পরে চলে যাচ্ছে আমার ফাইল ম্যানেজারে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন যে ডাউনলোড নামে অপশনটি কোথায় রয়েছে আপনার অবশ্যই প্রত্যেকের মোবাইলই থাকে এই ডাউনলোড অপশনটি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইকো কোথায় রয়েছে ওকে যদি এখানে পাওয়া না যায় আমি একটা অপশন আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আপাতত এই ডাউনলোডেই ক্লিক করে দেখতেছি তো এইখানে না পাইলে আমি এইখানে দিব ওকে এইখানে হচ্ছে না এই যে এইখানে দেখুন আপনারা হয়তো বা ফোনে ওইরকম থাকতে পারে আপনার যে গ্যালারি সরি এটা গ্যালারি বলা যাবে না এটা হচ্ছে আপনার ফোনের মেমরি বলা যায় বা স্টোরেজ বলা যায় ওকে তো এখান থেকে আসার পর এখানে দেখবেন যে ডাউনলোড অপশনটা কোথায় রয়েছে এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলাম দেন এখান থেকে আমি যাব ইকোতে ইকোতে যাওয়ার পর এখানে দেখবো যে আমার এখানে রেকর্ডিংটা চলে আসছে তা আমি এখান থেকে আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি যেটা আসলে হয় কি না ওকে তেলা মাথায় তেল বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার রেকর্ডিং যে সেভ করলেন সেই সেভ করার ফাইলটি আপনি কোথায় পাবেন তো এটা অনেকেই বুঝতে পারতেছিলেন না তো এটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই কারণ এটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য তো আপনার যখন আপনি গ্যালারিতে সরি গ্যালারি না আপনার ফাইল ম্যানেজারে যখন আসলেন তখন তো ঠিক এরকমই দেখতে পান তাই না তো এখানে আপনি কি করবেন এই যে পরেরটাতে আসবেন এখানে আসার পরে দেখবেন যে এখানে আপনার ডাউনলোড অপশনটি কোথায় রয়েছে আমি আবারও যাচ্ছি ব্যাক হয়ে তো ডাউনলোড অপশন দিতে যাবেন এখানে খুঁজবেন ডাউনলোড এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন দেন এখান থেকে যাবেন ইকো যেহেতু আপনার অ্যাপটার নাম ইকো তো এখানে ইকো এর নামে একটি ফাইল অটোমেটিক হয়ে তৈরি হয়ে যাবে তো ইকোতে চলে যাবেন ইকোতে যাওয়ার পরে যতগুলো আপনি সেভ করেছেন ওই অ্যাপটির মধ্যে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন তো এ টু জেড যেভাবে বুঝাইলাম ঠিক এইভাবে যদি করেন অবশ্যই প্রত্যেকটা রেকর্ড ফাইল আপনি এখানে খুঁজে পাবেন সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও নিয়ে আসতেছি সেটা আরও আকর্ষণীয় হতে চলেছে যে কীভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে মাধ্যমে গজলগুলোকে অটো করতে পারবেন তো অটো টিউন এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই খুবই উদাসীন এই অটো টিউন আমাদের সবারই প্রায় কম বেশি প্রয়োজন পড়ে আমাদের গজল গাওয়ার জন্য অথবা অনেকেই গান গাওয়ার জন্য অটো টিউন ব্যবহার করে থাকে তো পরবর্তী ভিডিও আসছে কিভাবে আমরা আমাদের গজলের মধ্যে মোবাইল দিয়েই অটো টিউন সেট করব সবাই ভালো থাকবেন তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে তেল বিনা চলে না দুনিয়া হাইরে তেল বিনা চলে না দু তেলামাথ তিল মারি ফায় যে লুতিয়া তেল বি চলে না দু ভে তেল বিনা চলে না দু নারিকিল শোরি সাতম বাদাম বিন সূর্যমুখী তিলের তেলার ডিজেল রসিন, ভাইরে ডিজেল কে রোশন সিন নারিক শোরি সি বাদম ছোয়া বিন সূর্যমুখী তিলের তেলর ডিজেল কে রোশন ভে ডিজেল কে রোশন কবি ৰাজি হোমিঅপেথি তেল মাথাই দিলে গৰম মাথা হই যি মেল